হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন ছাদে ঘুরতে এসেছি আর আরেকটা কাজ করতে এসেছি। আর আমি দেখো এরকম করে চুল বেঁধেছি, তোমরা ভাবছো এরকম বাচ্চাদের মতো চুল বেঁধেছি কেন? কারণ আমি শর্ট ভিডিও করছিলাম, তোমরা আমার চ্যানেলে গিয়ে শর্ট ভিডিওটা দেখে আসতে পারো। আর এসেছি আম পাড়তে, গাছে কত হলুদ হলুদ আম হয়ে রয়েছে দেখতে পাচ্ছ? আমাদের ছাদে, ছাদের গাছে কত হলুদ আম হয়ে রয়েছে, একটা আম পাড়া হয়ে গেছে। এই যো একটা আম পাড়া হয়ে গেছে, আরো অনেক আম পাড়বো, সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব। খুব ভালো লাগে জানো তো আম পাড়তে, মানে খাই না খাই সেটা পরের কথা, কিন্তু আম পাড়তে ভীষণ ভালো লাগে। আর এত রোদ্দুরের তেজ এখনো পর্যন্ত তাকাতে পাচ্ছি না। তো ওদিকে হাজবেন্ড আম পাড়ছে, আমিও পাড়বো, তো চলো তোমরা এনজয় করতে থাকো আমার সাথে। আমাদের গাছের আম পাড়া দেখো দেখো দেখো, কত হলুদ হলুদ আম হয়ে রয়েছে দেখতে পাচ্ছ? ওই দেখো দেখো, ওই দেখো আমার মেয়ে আরেকটা পেরে নিয়ে এসছে, আমার হাজবেন্ড পেরে দিয়েছে। তো তিনজনে মিলে এসছি আম পাড়তে, তো চলো। আনন্দ হয় আম পাড়তে, খাই না খাই আম পাড়তে হেভি মজা লাগে। হাতের কাছে আগে পেরে দি, না হলে আবার এটা বাবা ছাড়া হবে না। এদিকে একটা হলুদ আছে, ওই যে
ছাদের এদিক ওদিক পড়ে আছে, আমগুলোকে সব একসাথে এক জায়গায় করতে হবে। তো আজকের আম পাড়ার ব্লগটা এখানেই আমি শেষ করব। তোমাদের কেমন লাগলো সেটা অতি অবশ্যই জানিও কমেন্ট বক্সে। আর তোমরা যারা আমার গাছের এই আমগুলো খেতে চাও, চট জলদি আমাদের বাড়িতে চলে এসো, কারণ হচ্ছে গাছে ভর্তি পাকা আম। যারা যারা নিতে চাও, যারা যারা খেতে চাও, তাড়াতাড়ি করে চলে এসো। আমার বাড়ি হচ্ছে কলকাতা, তোমাদের সবাইকে বলে দিলাম। তো চলো আজকের মতো আসি, টাটা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আমাদের আম পাড়া প্রায় শেষ, এবারে আমার মেয়ের বায়নায় দেখো, বাপেতে আর মেয়েতে মিলে এখন দৌড়দৌড়ি খেলা খেলছে, ভীষণ মজা করছে ওরা, দেখো। এটা হলেই লাস্ট, এটা হলেই শেষ। রেডি, 1 2 3। একি ধরে আছিস কেন বাবাকে, ছাড়। আরে বাবাকে ছাড়, ধরে আছিস কেন। বাবা চলো এবার বাড়ি, চলো, হয়ে গেছে আর নয়। বাড়ি? হ্যাঁ এবার বাড়ি হয়ে গেছে, আর নিচে চলো আর নয়। মা